বিকল্প রাজনীতি চাই। গত 35 বছর ধরে এই দুর্বৃত্তায় রাজনীতি দেখেছে, মানুষ তরুণদেরকে নেতৃত্বে দেখতে চায়, নতুন কিছু চায়। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের মানুষের এখন ভবিষ্যৎ এবং ভরসা। আপনারা যদি সাহস নিয়ে দাঁড়াতে পারেন, মানুষের কাছে গণ অধিকার পরিষদের রাজনৈতিক আহ্বান পৌঁছাতে পারেন, ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে যেভাবে বিদ্যুৎ গতিতে ছড়া বাংলাদেশে পৌঁছে গেছি, আগামীতেও আমরা সফল হব। প্রশাসনিক সর্বক্ষেত্রে 2014 সালে বিনা ভোটে নির্বাচন করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী দেশের কাছে বিকিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে জামান ভাই এখানে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন, তিনি বলছিলেন যে কিভাবে তারা এই সিলেট সীমান্তে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। আর আজকে বিএসএফ প্রতিনিয়ত সীমান্তে আমাদের দেশের নিরীহ বাঙালি মানুষকে, বাংলাদেশিদেরকে গুলি করে মারছে। এই সরকার এতটা লজ্জ জানু, তার একটা জবাব তারা দিতে পারছে না। আজকে আমার দেশের মধ্যে দিয়ে তারা ট্রানজিট নিয়ে যাচ্ছে, ফেনী নদীর পানি নিয়ে যাচ্ছে, আর উত্তরবঙ্গকে ডুবিয়ে মারছে। শুকনো মৌসুমে খেতে চৌচির হয়ে যাচ্ছে পানির অভাবে, আমরা আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারছি না। এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে বিরোধী দলকে অত্যাচার নির্যাতন হামলা মামলায় পর্যদস্তু করে তারা আজকে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার জন্য দুঃস্বপ্নে বিবল। 2018 সালে ভোট ডাকাতির নির্বাচন, 2014 সালে বিনা ভোটে নির্বাচন করেছে, আপনারা দেখেছেন তার ফল কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। এই বছরের শেষ কিংবা আগামী বছর শুরুতে আরেকটি নির্বাচন, সেই নির্বাচন কারা ক্ষমতায় যাবে সেটার চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা জনগণ আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের পছন্দের সরকার আমরা নির্বাচন করতে পারবো কি পারবো না, আমাদের কথা পরিষ্কার। আওয়ামী লীগের প্রতি, বিএনপির প্রতি, জামাতের প্রতি, কোন রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। সকল দলকে নিয়ে আমরা আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তার জন্য আজকে বর্তমান সরকার দেশে যে রাজনৈতিক সংকট তৈরি করেছে, নির্বাচন নিয়ে যে সংকট তৈরি করেছে, আন্তর্জাতিক যে সংকট তৈরি করেছে, তার জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিয়ে সেই সরকারের সেই সংকটের সমাধান করতে হবে। আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা, আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, এই আন্দোলন সংগ্রামে এই বছরের মধ্যেই চূড়ান্ত ফয়সালা হবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে নাকি বাংলাদেশ একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবে। আজকে বন্ধুগণ আপনাদের প্রতি অনুরোধ, যার যার জায়গা থেকে যে যে দল মতের হন না কেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় আগামীতে যে আন্দোলন সংগ্রাম তৈরি হবে, সেই আন্দোলন সংগ্রামে পাড়া মহল্লায় অলিতে গলিতে যে যেখানে থাকেন সেখান থেকে নেতৃত্ব দেওয়ার এবং সেখান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য আমাদের সর্বাত্মক সংগ্রাম করতে হবে, সর্বাত্মক আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। অধিকার, জাতীয় স্বার্থ চার মূল নীতিকে ধারণ করে 21 দফার আমাদের যে কর্মসূচি আছে সেখানে আমরা অত্যন্ত সুন্দরভাবে সকল ধর্ম বর্ণ মত পথের মানুষের স্বাধীনতা, যুবকদের কর্মসংস্থানের বিষয়ে, শিক্ষা, স্বাস্থ্য, এমন কোন সেক্টর নাই গণ অধিকার পরিষদ যেটা নিয়ে ভাবে নাই। গণ অধিকার পরিষদ আগামীতে কিভাবে একটা রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় তার কিছু চিন্তা ভাবনা আমরা আমাদের 21 দফা কর্মসূচিতে শেয়ার করেছি। গণ অধিকার পরিষদের প্রতিটি নেতা কর্মী, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের প্রতিটি নেতা কর্মী গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের ঘোষণাকে অন্তত 2-4 বার পড়বেন, তাহলে আপনারা আশা করি মানুষকে সুন্দরভাবে গণ অধিকার পরিষদের রাজনীতি সম্পর্কে জানাতে পারবেন। আজকে হঠাৎ করেই পূর্ব পরিকল্পনা প্রস্তুতি ছাড়াই এই সিলেটে আসা, এই সংক্ষিপ্ত সফরে যারা সুন্দরভাবে প্রোগ্রাম আয়োজন করেছেন নেতৃবৃন্দকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, ইফতার যে যার জায়গায় বসে থাকেন, প্যাকেট পানি যাবে, কেউ বিশৃঙ্খলা করবেন, একটু সুন্দরভাবে ধৈর্য ধরে আর 2-4 মিনিটের মধ্যেই যে আমরা গণ অধিকার পরিষদ বাংলাদেশের যে বিদ্যমান হানাহানি মারামারি কাটাকাটির যে অসহিষ্ণু রাজনীতি, সেই রাজনীতির পরিবর্তে একটা সম্প্রীতির একটা সহনশীলতার রাজনীতি আমরা এই দেশের উপহার দিতে চাই।
যে কারণে গণ অধিকার পরিষদের প্রতিটি প্রোগ্রামে ঢাকা কিংবা ঢাকার বাইরে দেখবেন আমরা সবসময় অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ করি, আমরা একটা সম্প্রীতির পরিবেশ তৈরি করি। কিছুদিন আগেই বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকা প্রথম আলো একজন আপনার সম্পাদকের বিরুদ্ধে মামলা দিয়েছে, একজন রিপোর্টারকে রাতের অন্ধকারে তুলে নিয়েছে। কেন তুলে নিয়েছিল আপনারা জানেন, স্বাধীনতা দিবসে একজন দিন মজুরের উদ্ধৃতি দিয়ে তারা একটি নিউজ করেছিল যে পেটে ভাত না থাকলে স্বাধীনতা দিয়ে কি করব, আমাকেও চাল ডাল মাছ মাংসের স্বাধীনতা লাগবে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের খেয়ে পরে বেঁচে থাকা আজকে কষ্টসাধ্য হয়ে পড়েছে, তারপরেও সরকার বলছে যে মানুষের নাকি আয় বাড়ছে। আপনাদের কয়জনের আয় বেড়েছে এখানে যারা আছেন, কয়জনের আয় বেড়েছে? আর বাজারে গেলে প্রতিটি জিনিসপত্রের দাম দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচগুণ বাড়ছে। এখন সরকার একটা প্রপাগান্ডা চালাচ্ছে, মিথ্যা অপপ্রচার করছে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। বন্ধুগণ, আজকে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া সংবাদপত্রের মাধ্যমে দুনিয়ার সমস্ত খবরাখবর আপনারা চাইলে মুহূর্তের মধ্যে জানতে পারেন, চেক করতে পারেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে দু একটি পণ্যের দাম বাড়তে পারে, যেমন ধরেন গম, বার্লি, যব।